হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলাদেশি ব্লগার ইতা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আল্লাহর রহমতে আপনাদের দোয়া ভালো আছি তো আজ আমি আপনাদেরকে আটা দিয়ে কেক তৈরি করে দেখাবো আমরা সবাই ময়দা দিয়ে কেক বানিয়ে খেয়েছি তো আটা দিয়ে আমার কখনো আগে খাওয়া হয়নি তো আমি চিন্তা করলাম যে আটা দিয়ে বানিয়ে দেখি কেমন লাগে তো বানিয়ে দেখলাম আমার কাছে খুব ভালো লেগেছে তো চিন্তা করলাম আপনাদের সাথেও শেয়ার করি এখানে আমি দুটো ডিম ভেঙে নিয়ে নিয়েছি এখানে নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণ পরিমাণ চিনি এখানে নিয়ে নিয়েছি কাপ আটা এখানে নিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল এখানে নিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণ গুঁড়ো দুধ এখানে নিয়ে নিয়েছি এক চামচ পরিমাণ লেবুর রস এখানে নিয়ে নিয়েছি এক চামচ পরিমাণ বেকিং পাউডার এবং এক চিমটি পরিমাণ বেকিং সোডা এখানে নিয়ে নিয়েছি লিকুইড দুধ হাফ কাপ পরিমাণ এখানে নিয়ে নিয়েছি এক চিমটি লবণ তো এখন আমি একটি পাত্রে শুকনো উপকরণগুলো চেলে নিব তো আমি এখানে আটাটা দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিলাম বেকিং সোডা বেকিং পাউডার এখন দিয়ে দিচ্ছি এক চিমটি লবণ এখন দিয়ে দিব গুঁড়ো দুধ তো এখন আমি এগুলোকে ভালো করে চেলে নিব চেনে চেলে নিলে দেখা গেছে আটার মধ্যে দানা দানা ভাবটা থাকবে না তো এখন আমি ঢেকে এ এটাকে একটি সাইডে সরিয়ে রাখবো তো এখন আমি একটি ব্লেন্ডার নিয়ে নিলাম এবং আমি লিকুইড উপকরণগুলো ব্লেন্ডারে দিয়ে নিচ্ছি তো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি দুধ লিকুইড দুধটা দিয়ে দিলাম তেলটা দিয়ে দিচ্ছি সরি আমার মেয়ে চলে এসেছিল আপনারা ওর ভয়েসটা শুনতে পেয়েছেন তো ঠিক আছে এখানে আমি ব্লেন্ডারটা আটকে দিলাম এখন আমি কিছু সময় এটাকে ব্লেন্ড করে নিব যেন ভালোভাবে চিনিটা মিশে যায় তো এখন আমি আমার চেলে রাখা আটাকে একটু হ্যান্ড উইস্কার দিয়ে একটু নেড়ে নিলাম তো এখন আমি মিশ্রণটি ঢেলে দিব আমি হ্যান্ড উইস্কার দিয়ে এখন ভালো করে মিশিয়ে এটা মিশে না যাওয়া পর্যন্ত ভালো করে মিশিয়ে নিতে হবে তো মেশানো মেশানো হয়ে গিয়েছে আমার তো লিকুইডটা এইরকম হবে তো এখন আমি একটি সসপ্যান নিয়ে নিয়েছি এবং এর মধ্যে আমি একটু তেল দিয়ে দিব এবং তার উপর আমি দুটি কাগজ কেটে নিয়েছি এই সসপ্যানের সাইজে সেই কাগজ দুটি আমি দিয়ে দিব এবং তার উপরে আমি আর একটু তেল দিয়ে আমি ব্রাশ করে আমি ভালোভাবে ব্রাশ করে নিচ্ছি আমি এক হাত দিয়ে মোবাইলটা ধরে রেখেছি আর এক হাত দিয়ে ব্রাশ করছি তাই একটু আমার সমস্যা হচ্ছিল ব্রাশ করতে তাই আমি অফ ক্যামেরা এটাকে ভালো করে ব্রাশ করে নিলাম তো আমি এখন একটু ড্যাপ ডেপ করে নিব যেন ভিতরের বাবল গুলো বের হয়ে যায় বাতাসটা যেন বের হয়ে যায় এই জন্য তো আমি একটি হাড়ি নিয়ে নিয়েছি এবং হাড়ির মধ্যে আমি এক কেজি পরিমাণ বালু নিয়ে তার উপর একটি স্ট্যান্ড বসিয়ে দিয়েছি এবং আমি দশ মিনিট হাড়িটিকে প্রিহিট করে নিব হাই হিটে তো আমি চূড়া জলটা পুরো দিয়ে দশ মিনিট প্রিহিট করে নিব এবং আমি যখন কেকটা করব তখন আমি একদম লো আছে করে নিব মিডিয়াম টু লো আছে আমি কেকটা করে নিব আমি এর মধ্যে পাত্রটা বসিয়ে দিলাম কি এবং এটাকে ঢেকে দিব ঢেকে দিয়ে আমি পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিট ওয়েট করব এবং পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিট পর আমি এটা খুলে নিলাম তো দেখুন কী সুন্দর কালার চলে এসেছে এবং আমি একটি টুথপিক দিয়ে দেখে নেব ভিতরে কাঁচা আছে কি তো যদি এটার গায়ে লেগে আসতো তাহলে ভাবতাম এটা এখনো হয়নি তো আমার এটি হয়ে গিয়েছে তো আমি এখন কেকটিকে কেটে নিব কেকটিকে আপনারা ঠান্ডা করে কেটে নেবেন আমি ভিডিওটা তাড়াতাড়ি করার জন্য আমি গরম অবস্থাতেই কেটে নিয়েছি কেকটিকে ঢেকে রেখে ঠান্ডা করবেন তা নাহলে কেকটি শক্ত হয়ে যাবে তো এই যে দেখুন কতটা সফট হয়েছে তা আমি এটাকে কেটে নিচ্ছি যে দেখুন কতটা সফট হয়েছে তো ঠিক আছে ভিউয়ার্স আপনাদের কাছে যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে করে আমার প্রতিটি ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় আর ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তো ঠিক আছে আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ